다시 만들고 싶습니다. বাংলাদেশের বিদেশ নীতিতে সাম্প্রতিক প্রবণতাগুলো ব্যাখ্যা করো। বাংলাদেশের পররাষ্ট্র নীতি 1971 সালে স্বাধীনতা লাভের পর যে প্রেক্ষাপট ও আবহকে পুঁজি করে রচিত হয়েছিল তার অনেক কিছু এখন পরিবর্তিত হচ্ছে। তাই পরিবর্তিত বিশ্ব রাজনীতি অর্থনীতি জ্ঞান বিজ্ঞানের অগ্রগতিকে মাথায় রেখে বিদেশের পররাষ্ট্রনীতি কৌশল ও সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো পরিবর্তন আনতে হচ্ছে। তবে দেশের সরকার পরিবর্তনের পালাবদলে এক্ষেত্রে খুব একটা ব্যর্থ না হলে ভারতসহ অনেক দেশই এই বিষয়টিকে অযাচিতভাবে মাথায় নিয়ে তাছাড়া বিভিন্ন সরকারের বিভিন্ন নীতি ও কৌশলের ভিন্নতাও এমন একটা ঘটাতে সহায়তা করে। 23 ডিসেম্বর 2008 নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন হয় আওয়ামী লীগ নেতৃত্বে মহাজোটের সরকার। এই সরকার দায়িত্ব গ্রহণ করে 6 জানুয়ারি 2009 এবং 2014 সালে 5 জানুয়ারি নির্বাচন মহাজোট সরকার আবার ক্ষমতা আসে। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণে স্বল্প সময়ে প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক দ্বন্দ্ব দক্ষিণ এশিয়া টাস্ক ফোর্স গঠন বিষয়ক আলোচনা ছাড়া পররাষ্ট্রনীতি এমন উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্প্রতি প্রবণতা নিচে উল্লেখ করা। প্রথমত, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, ভূকৌশলগত অবস্থান ও আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ তার পররাষ্ট্র পুনর্বিন্যাস করেছে। এক্ষেত্রে বাংলাদেশে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে অনেকটা সফলতাও অর্জন করেছে। দ্বিতীয়ত, অত্যন্ত যৌক্তিক কারণে বাংলাদেশ অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে, কেননা বৈদেশিক সাহায্য নির্ভরশীলতা কমে স্বনির্ভর অর্থনীতি বিনির্মাণের জন্য একটা খুব জরুরি। তৃতীয়ত, বাংলাদেশের প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখার মনের থেকে এখানে এখনো সরে যায়নি। এমস্ত অবস্থায় ভারতের সতর্কানি ও বৈরী আচরণের পরও বাংলাদেশ অনেক ধৈর্যের সাথে তা মোকাবিলা করে আসছে। অন্যদিকে প্রতিবেশী মিয়ানমারের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। চতুর্থত, বিশ্বব্যাপী নির্যাতিত স্বাধীনতাকামী মুসলমানদের প্রতি নৈতিক সমর্থনের পাশাপাশি যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের সুস্পষ্ট অবস্থান বাংলাদেশ বজায় রেখেছে। এক্ষেত্রে অভ্যন্তরীণ এবং বহির্দেশীয় নানা অপপ্রচার, বিশেষ করে আল কায়দা সম্পর্ক ভারতের অপপ্রচারকে কূটনৈতিকভাবে মোকাবেলা করে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে একটি মডেল মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি হচ্ছে। পঞ্চমত, বাংলাদেশের সকল সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমান সার্কের স্বপ্নদ্রষ্টা এবং বাংলাদেশ সার্ক প্রতিষ্ঠা প্রধান উদ্যোক্তা হলেও বর্তমানে দেশটি এই সংগঠনটির কার্যকারিতা সম্পর্কে সন্দিহান। বাংলাদেশের অনেক বিশেষজ্ঞ সম্প্রতিকালে সার্কের বিকল্প কোনো আঞ্চলিক সংগঠনে বাংলাদেশের অবস্থান করে নেওয়ার বিষয়টির উপর জোর দিচ্ছে। এক্ষেত্রে প্রথমে আসে বাংলাদেশের আসিয়ানে যোগ দেওয়ার কথা।